নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ইউনিক রেসিপি, যেটা কিন্তু যারা উচ্ছে বা করলা পছন্দ করে না তারাও অনায়াসে খেয়ে নেবে। প্রথমেই সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে সব দিকটাই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটার জন্য কিন্তু খুব বেশি মাথার প্রয়োজন নেই, একটা মাথা যদি বড় থাকে সেটা দিয়ে কিন্তু অনায়াসে এই রান্নাটা বানিয়ে নেওয়া যাবে। মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে, এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধটা বেরোনো অবধি কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছেটাকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি একটু ছোট করে কাটেন সেটাই কিন্তু বেশি ভালো হয়। উচ্ছেটাকে এবার উল্টে পাল্টে 2-3 মিনিটের জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে নেওয়া কুমড়োর টুকরোগুলো। এবার কুমড়ো আর উচ্ছেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম নরম হয়ে আসে। দু মিনিটের জন্য নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1 চামচ নুন। নুন আর হলুদটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। কুমড়ো আর উচ্ছে দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কুমড়োটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে উচ্ছেটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, তারপর মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে আপনারা আগেও ভেঙে তারপর ব্যবহার করতে পারেন, অথবা এইভাবে রান্নার মধ্যে দিয়ে যখন নরম হবে তখন আলতো হাতে ভেঙে নিতে হবে। দেখুন, খুন্তির সাহায্যে এবার একটুখানি চাপ দিলেই কিন্তু মাছের মাথাগুলো ভাঙতে শুরু করবে। দুটো মাথাকেই ভেঙে নিয়েছি, এবার খুব ভালোভাবে কিন্তু এগুলো মেশাতে থাকতে হবে। বাকি যেটুকুনি আছে সেটা কিন্তু মেশাতে মেশাতেই ভেঙে যাবে। 4-5 মিনিটের জন্য কিন্তু এবার খুব ভালোভাবে শুধু নাড়তে থাকতে হবে, যাতে মাছের মাথার যেই গন্ধটা সেটা এই উচ্ছের আর কুমড়োর মধ্যে ভালোভাবে মিশে যায়। গরম ভাতের সাথে প্রথম পাতে এটা পরিবেশন করুন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।